নমস্কার, স্বাতী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও শিশু দিবস নিয়ে রচনা, ছোটদের জন্য সহজ 10 বাক্যে। শিশু দিবস একটি বিশেষ দিন যা শিশুদের সম্মানে প্রতি বছর উদযাপিত হয়। এটি উদযাপনের তারিখ দেশ অনুসারে পরিবর্তিত হয়। শিশু দিবস পালনের আসল উদ্দেশ্য শিশুদের চাহিদাকে স্বীকৃতি দেওয়া, তাদের অধিকার রক্ষা করা এবং তাদের শোষণ রোধ করা, যাতে শিশুরা সুস্থ নিরাপদ পরিবেশে ঠিকভাবে বড় ও প্রতিষ্ঠিত হতে পারে। ১৯৫৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 20 নভেম্বর বিশ্ব শিশু দিবস প্রতিষ্ঠা করে। কিছু দেশে এটি শিশু সপ্তাহ হিসাবে পালিত হয়। ভারতে 1964 সাল থেকে প্রতি বছর 14 নভেম্বর দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়, যা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী। শিশুদের প্রতি নেহরুর প্রবল অনুরাগ, ভালোবাসা এবং স্নেহ ছিল, যার কারণে তিনি তাদের কাছ থেকে স্নেহপূর্ণ ডাকনাম চাচা নেহরু অর্জন করেছিলেন। নেহরুজি বলতেন, আজকের শিশুরাই আগামীর ভারত করবে। আমরা যত ভালো করে শিশুদের যত্ন নেব, ততই উন্নত জাতি গড়ে উঠবে। শিশুদের সুরক্ষা ও যত্ন নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই এই দিনে শিশু কল্যাণের কথা বলা প্রয়োজন। শিশু দিবসে স্কুলগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়, যেমন খেলাধুলো, বিতর্ক, সেমিনার, সঙ্গীত, নৃত্য, প্রবন্ধ, বক্তৃতা, চিত্রাঙ্কন ইত্যাদি। মনে রাখতে হবে, শিশু দিবস মানে শুধুই উপহার দেওয়া নয়, শিশুদের অধিকারকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে। শিশু নির্যাতন, শিশু শ্রম বন্ধ করার ব্যাপারে যথাসাধ্য উদ্যোগ নিতে হবে। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। সুশিক্ষা, ভালোবাসা ও যত্নে লালন পালন করলে তারাই একদিন দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।